ত্রিপুরা সংস্কৃতি জগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। প্রয়াত হলেন ধর্ম নৃত্যগুরু সজল কান্তি বিশ্বাস। ধর্মনগরী সংস্কৃতি জগতের সবাইকে কাঁদিয়ে অকালে প্রয়াণ হল নৃত্যগুরু সজল কান্তি বিশ্বাসের। মাত্র 55 বছর বয়স হয়েছিল মৃত্যুর সময়, এবং স্নায়ু রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্র থেকে খবর। মাত্র 55 বছর বয়সে স্নায়ুরোগ জনিত সমস্যার কারণেই এই অকাল প্রয়াণ নৃত্যগুরু সজল কান্তি বিশ্বাসের। ধর্মনগরী সংস্কৃতি জগতে অত্যন্ত সুপরিচিত নাম, শুধুমাত্র ধর্মনগর বলা ভুল হবে। গোটা রাজ্যে, রাজ্যের বাইরে, বহিরাজ্যে, বিদেশেও নাম ছড়িয়ে পড়েছিল নৃত্যগুরু সজল কান্তি বিশ্বাসের, কারণ তার কাছে শিক্ষা নিয়েছে অগণিত ছাত্রছাত্রীরা। সজল কান্তি বিশ্বাসের কাছে শিক্ষা নিয়েছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, এবং আজকে নৃত্যগুরুর অকাল প্রয়াণে ছুটে যান ধর্মনগরে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বর্ণালী গোস্বামী। প্রায় 40 বছর কলামণ্ডলে থেকে সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষা দান করে গেছেন তিনি, এবং অক্লান্তভাবে তিনি পরিশ্রম করে গেছেন কলামণ্ডলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি পাঠদান দিয়ে গেছেন। তবে শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতের বাইরে বিভিন্ন অনুষ্ঠানেও খ্যাতি রয়েছে এই নৃত্যগুরু সজল কান্তি বিশ্বাসের। শনিবার দুপুর 12টায় নিজ বাসভবনে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে অগণিত মানুষ ধর্মনগরে ছুটে যায়। একই সঙ্গে মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামীও ছুটে যায় ধর্মনগরে নৃত্যগুরু সজল কান্তি বিশ্বাসকে শেষবার দেখার জন্য, শেষ শ্রদ্ধা জানানোর জন্য। বর্ণালী গোস্বামী, মহিলা কমিশনের চেয়ারপারসন, কি জানিয়েছেন, কি বক্তব্য রয়েছে শুনুন। সজলদা সজল বিশ্বাস, যিনি ধর্মনগরের নৃত্য শিল্পী হিসেবে পরিচিত ছিলেন এবং আমারও গুরু ছিলেন, আমি যখন নাচের তালিম শুরু করেছিলাম তখন সজলদার কাছে আমারও শুরু হয়েছিল। আজকে দীর্ঘদিন অসুস্থতায় তিনি ভুগছিলেন, আজকে তার জীবনাবসান ঘটল, কিন্তু রাজ্যের এক বিশিষ্ট নৃত্য শিল্পীকে আজ আমরা বিদায় দিলাম। তো এই বিদায় লগ্নে আমরা সজল স্যারের যে আমাদের প্রতি যে ওনার যে স্নেহ ছিল, উনি যেভাবে সমস্ত ছাত্রছাত্রীদের নিজের মতো করে শিক্ষা দিতেন, সেই অপূরণীয় ক্ষতিটাকে কিন্তু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। কিন্তু ঈশ্বরের বিধান যে যে পৃথিবীতে আসবে তাকে আবার বিদায় নিতে হবে, সেইভাবেই আজকেও আমাদের স্যারের বিদায় লগ্ন। আপনার শুনলেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামীর বক্তব্য। ধর্মনগরের শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং শবদেহ নিয়ে গিয়ে শেষ কৃত্য সম্পন্ন হয় ধর্মনগর মহাশ্মশানে। একই সঙ্গে গোটা উত্তর জেলার পাশাপাশি গোটা রাজ্য হারালেন মহান নৃত্যগুরুকে। গোটা রাজ্যে শোকের আবহ বিরাজমান। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।